কক্সবাজার সদর হাসপাতালে ভুল চিকিৎসা রোগীর মৃত্যুর অভিযোগে চিকিৎসকে লাঞ্ছিত হাসপাতাল ভাঙচুর করেছে রোগীর স্বজনরা মঙ্গলবার রাতে কক্সবাজার সদর হাসপাতালে এই ঘটনা ঘটে স্বজনদের অভিযোগ রাতে ব্যথানাশক ইনজেকশন পুশ করার পরেই হাসপাতালের সিসিওতে ভর্তি রোগে আজিজুলের মৃত্যু হয় এ সময় ক্ষোভে তার স্বজনরা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডক্টর কাজী সুজিবকে লাঞ্ছিত করে তাকে

ভালো চিকিৎসা করতে করতেছে না এখানে এসে ডাক্তার বলে আজকে ভর্তি খারাপ না আজকে ডাক্তার পাওয়া যাচ্ছে না